ইনুসার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব অনতিবিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন। চালক, বিশেষ করে অদক্ষ অপেশাদার চালক, যাদের দেখা যায় চালক হিসেবে লাইসেন্স নাই, হেল্পার পরিপূর্ণ জানে না, সে চালাচ্ছে। কিংবা আপনার অনেকে আছেন আপনার আগের রাতে ঘুম না হওয়ায়, বিশেষ করে মানসিক একটা টেনশন, দুশ্চিন্তায়, এগুলো অনেকগুলো দুর্ঘটনার একটা কারণ। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে আসলে এইগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে নির্ণয় করে তার প্রতিকার করার জন্য কোনো সংস্থা বা অথরিটি নাই। যারা আছে কাগজে কলমে আছে, কিন্তু ফাংশন করার মতো না। আপনার বিশেষ করে একটা লাইসেন্সের কথা যদি আমরা বলি, আমরা মাসুদ ভাই সুন্দর প্রস্তাবনা দিয়েছেন যে একটা লাইসেন্স কী প্রক্রিয়া হতে পারে, একটা অথরিটি তারা তাদেরকে রোডে চলাচলের জন্য যেই বিষয়গুলো মাথায় রাখা দরকার সেইগুলো তাদেরকে বোঝানোর পাশাপাশি একটা নৈতিক মূল্যবোধের শিক্ষা দেবেন। এখন আমাদের যে সংস্থাগুলো এই কাজগুলো করে, বিশেষ করে বিআরটির কথা বলি বা অন্যান্য জায়গায় বলি, আপনি ঘরে বসেও লাইসেন্স পাবেন, আপনার কোনো ওই ধরনের কোনো পরীক্ষা দিতে হবে। এখন আমরা সরকারের অনেকগুলো সংস্থা আছে, ব্যক্তি আছে, কাজ আছে, পদক্ষেপ আছে, কিন্তু কোনো কিছু ফলো করা হয় না। দুর্নীতি এবং অনিয়ম রঞ্জে রঞ্জে ভরে গেছে। কাজে সেক্ষেত্রে আমরা যত ভালো ভালো পদক্ষেপ নেই, আমরা তার প্রতিকার পাই না। এমনকি এটা অনেকে বলে থাকেন এবং এটা একটা বাস্তব, বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে একটা দেশে আইনের শাসন কতটুকু আছে সেটা দেখার জন্য আপনি সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকাবেন। যেই দেশের ট্রাফিক সিস্টেম যত উন্নত, সেই দেশের আইনের শাসন তত শক্তিশালী। কাঞ্চন ভাইকে অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেয়, কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর। ইলিয়াস কাঞ্চনের মতো মানুষরা যদি আওয়ামী লীগ পেয়ে ভালো, তাহলে তো দেশের এই পরিস্থিতি তৈরি হতো না। আওয়ামী লীগ তো একটা দেশদ্রোহী দল, স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী, ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারতো না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকে। তো এই যারা সাধারণ সমর্থক, তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়েম করে নাই, জনগণের অত্যাচার নির্যাতন করে নাই। যারা করেছে তাদের বিচার হবে। এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে, গত 15 বছরে ফাঁসিবাদ কায়েম করেছে, দল হিসেবেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন সরকার করছেন না, এটাকে ট্রাম্প জিয়ে রাখা হচ্ছে। আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, 50% সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। এই অস্থিরতা সেই ঝুলানোর ব্যবস্থা করতে হবে। এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে। ইনুসার সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব অনতিবিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন। সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রয়োজন, 50 সদস্য বিশিষ্ট করুন। সমস্যা কি? সমস্যা নাই তো, কিন্তু দেশকে বাঁচান, দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিয়েন না। কিন্তু আপনারা যেদিকে যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন, তাতে দেশে আরেকটা বিপর্যয় তৈরি হবে। এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না। তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে, জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে, এবং আজকের যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সিনেমার নায়ক, বাস্তবের নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, আপনাকে কে কী বললো, কে কোথায় দাওয়াত দিল বা না দিল, আপনি আপনার কাজে এগিয়ে যান। আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে, করবে, আমাদের সাথে আপনার বিশেষ খাতির ছিল না। আপনার কাজের কারণে আপনি ডেকেছেন, আমরা এসেছি, ভবিষ্যতে আমাদেরকে পাবেন। আসসালামু আলাইকুম।